শুনো, বলো দিদি কি বলছো? শুনো, অনেকদিন পরে কিন্তু আমি বাবার বাড়িতে যাচ্ছি। বাবার বাড়ি গিয়ে কোনো কিন্তু উল্টো পাল্টা কাজ একদম করবে, কতটা মনে থাকবে? আরে হ্যাঁ রে, কথা মনে থাকবে না কি হয়েছে। ওই আমার মতন এমন ভালো ছেলে তুই পশ্চিমবাংলায় কোথাও খুঁজে পাবি? তাই বল। তুমি শুধু ডাক্তার সামনে উল্টো পাল্টা কথা বলতেই থাকো, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ কথা দিলাম, আমার মতন এমন ভালো ছেলে আর হবে না, আমি একটা উল্টো পাল্টা কথা বলবো না। যদি উল্টো পাল্টা কথা বলো তাহলে কিন্তু আমার বাবা খুব রাগী মানুষ, বুঝেছো? হ্যাঁ চলো চলো। হ্যাঁ তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, অনেকটা রাস্তা বার হেঁটে যেতে হবে। তুমি আবার হঠাৎ চায়ের দোকানে ঢুকলে কেন? আরে দেখ, আমি আবার এই খবরের কাগজ না পড়ে পারি না তো, বুঝছিস? তাই একটু খবরের কাগজটা পড়ে নি। হট ইজ দিস বিড়ি কিনে দিস আর না দিস তুমি তো আজ হাউ ডু বি ইউ নো ছড়েছিল। কি হাঁটু ভাঙা দখ উল্টো পাল্টা কি বলছো বলো তো? শোনো, তুমি হয় আমার সঙ্গে চলো। আচ্ছা তুই যাবি, যাচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি চললাম, তুমি তাড়াতাড়ি এসো। দেখি আজকে খবরটা দেখি। হাই তুমি কোন কলেজে পড়েছো গো? কেন? আচ্ছা আমি তো যা শুনছি তুমি যা ইংরাজিতে কথা বলছো তো একটাও তো ঠিক নয়, ভুল ভাল ইংরাজি। তা কোন কলেজে পড়েছো? তুমি কি হে বুঝবে বাপু, এসব ইংরেজি বা ইংরেজি ভাষা তুমি কি বুঝবে? তা তো বটেই, আমি তো কিছুই বুঝতে পারছি না। তা বলছি কোন কলেজে? আমি কলকাতা ধাপা কলেজ থেকে পাস করে এসেছি, বুঝলে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তুমি এক কাপ ভালো করে চা খাও। নো নো নো, নোটি নোটি ইনফ্লুয়েন্সি থাক বাবা, তোমার ওই ভালো ইংরেজি আর বলতে হবে না। ঠিক আছে তাহলে আমি এখন চায়ের দোকান বন্ধ করছি, মেসো। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আমি চললাম আমার শ্বশুর বাড়ি। বাবা, জীবনে অনেক ধরনের ইংরাজি ভাষা শুনছি, এইরকম দাঁত ভাঙা ইংরেজি বাপের জন্মেও শুনিনি। আমি যেটুকু জানি সেটুকু আমি ভুলে যাবো। যাই দেখি এখন ঘরে যাই। দিনে দিনে কি হলো? আরে শোন, তোকে যে কালকে আমি বলেছিলাম যে নিড়ানিতে একটু ভালো করে ধার দিয়ে নিয়ে আসবি, আরে কেমন ধার দিয়েছিস? তা আমি কি বলবো বলো, আমি তো কামারের কাছে নিয়ে গিয়েছিলাম, দেখো কত সুন্দর ধার দিয়েছে। হ্যাঁ এমন ধার দিয়েছে এই জীবনে আর কোনোদিন এতে আর কচুর পাতাও কাটবে না, বুঝছিস? হ্যাঁ কি করবো বলো। দেখ আমি এখন মাঠে যাচ্ছি, জমিতে প্রচন্ড কাজ রয়েছে। হ্যাঁ তবে যাওয়ার বেলায় তোকে কয়েকটা কথা বলে যাই। কি? আরে তোর মতন এমন এই মানে কি বলবো নোংরা, অর্থাৎ ছেঁটারি যাকে বলে বাংলা ভাষায়, এই ছেঁটারিদের মতো তোর তোর মতো নেই। কি? আমি ছেঁটারি? আমি নোংরা কেন? শোন, এখন চতুর্দিকে কেমন সংক্রমণ চলছে দেখেছিস? হ্যাঁ তাই বলছি যে কখনো বিনা কাজে মুখে হাত দিবি না, তারপরে কখনো ভালো করে দাঁতে নখ কাটবি না, সবসময় হাত সাবান দিয়ে ধুস। তুই তো আমি দেখি বাথরুমে যাস আর আসিস, কোনো সময় জন্য হাতে একটু সাবান দিস না, আর দেখো কাপড় চোপড় কি নোংরা। তুমি দেখেছো তাই নয়? আরে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। শোন, এইবার বাথরুম থেকে ফেরার পরে হাতে ভালো করে সাবান মাখে কুচু 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 করে এরকম ডলবে, ডলে এই যে দুই আঙুলের ফাঁক দিয়ে যে ড্রেন আছে এর মধ্যে যেন গেঁজা বেরিয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তাই হবে। আর শোন, এই যে এখন মশা মাছিতে কিন্তু খুব রোগ ছড়াচ্ছে, তাই ওই মশা মাছি দিয়ে কখনো হাত দিয়ে মারবি না। তাহলে? হয় ঝাঁটা দিয়ে, নয় জুতো দিয়ে, নয় লাঠি দিয়ে ভালো করে মারবি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তাই হবে। এই মাত্র তোকে আমি ভালো করে বললাম যে নাকে হাত দিবি না, আর নাকের মধ্যে থেকে তুই বোরোলিন বের করে আমার সারা গায়ে মাখিয়ে দিচ্ছিস। হ্যাঁ আবার সেই হাত মুখেও দিচ্ছিস। হ্যাঁ আরাম জাদা বল। না না
আমি কোথায় দিলাম? এই দেখো, হ্যাঁ এই দেখো, আমি হাত দিলাম। আবার আজ তো বেরে তোর একটু বলাকে বল মানে মানে মারো মারো, তুমি যত খুশি আমাকে মারো, মেরে মেরে তোমার হাতের সুখ মিটিয়ে দাও। হ্যাঁ তা তো ঠিকই, হ্যাঁ মারবো না তোকে, পুজো করবো। এই শোন কি শুনলাম, আজ নাকি জামাই মেয়ে আসবে। শোন জামাই মেয়ে এলে তাহলে ভালো করে একটু যত্ন করিস, ঠিক আছে? আমি আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। আচ্ছা ঘুরে বাবা রে, এমন মিনসের পাল্লায় পড়েছি, অন্যায় করলেও মারে আর না করলেও মারে। হ্যাঁ মা, ও মা, আরে কে, ও কে বিলি, তা একা একা এসিস? তা জামাই কই? তোমার জামাইয়ের কথা কি বলবো, তোমার জামাই ওই চায়ের দোকানে কি ঢুকেছে আর কি, হাঁটু ভাঙা দম সব কিছু পড়ছে। যাক যাক চল চল, তুই এখন বাড়িতে বিশ্রাম করবে। আয় শাশুড়ি আম্মা, ও শাশুড়ি আম্মা। কে ও বাবা, জামাই আসতে দাঁড়াও। তা বাবা ভালো আছে তো? হ্যাঁ শাশুড়ি আম্মা, আমার সালাম গ্রহণ করো। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো, খুব ভালো থাকো। দাঁড়াও দেখি তোমাকে এই চেয়ারটা দিই, এই চেয়ারটায় বসো এখানটায়। হ্যাঁ নাও, না বসো। যাই দেখি আমি উঠোনটা ঝাঁটা দিয়ে একটু ভালো করে ঝাড় দিই। আমি আর কি করবো বসে বসে, এখানে বসে বসে এই খবরের কাগজটা একটু পড়ি। দিস ইজ মাই ডগ, আমার বাবা হয়েছে। দিস ইজ মাই ক্যাট, আমার মা হয়েছে। কি খবর? হ্যাঁ হ্যাঁ, ওদিকে একটা দু বছরের যুবতী, তার পেটে মাসের বাচ্চা হয়েছে। কি তখন তো ইসে আবার ওসে ওঠাটা বাবা, আমার জামাই কি পড়া করছে, বাপরে বাপ কি দারুণ ইংরাজি জানে আমার জামাই। ওরে বাবা, আরে হিরে সে হাবু ডু হিতে যে গাদি খেলা ছোট মাই দেখে ওই আবার আর যে শ্বশুর বাড়িতে খুব ভালো মন্দ খাওয়াই আই ওই টিম ফেটাই সুজু ঠিকই। জামাই তো পড়াই খুব মত তো দেখছি, জামার নাকে দেখছি একটা মশা পড়েছে, কি করি এখন? হ্যাঁ আমার স্বামী বলেছিল যে মশা পড়লে যেন হাত দিয়ে না মারি, হয় ঝাঁটা নয় লাঠি না হয় জুতো দিয়ে মারতে বলেছিল। তা তো হলো, আমার হাতে তো ঝাঁটা আছে, জামার নাকে মশাটা পড়েছে, কিন্তু এই ঝাঁটা দিয়ে জামাই দেখে কী করে মারবো তাই তো ভাবছি। না না যতই হোক জামাই তো ম্যালেরিয়া হয়ে যাবে আর নয় ডেঙ্গু ফেঙ্গু হতে পারে। দেখি এই এই পিছন দিকে যাই যাই। তারপর কি করি জামাইকে, জামাইকে কি করে মারি? হ্যাঁ যাই হোক, হ্যাঁ মারো বাপরে ও বাপরে ও মা গো, ও মা ওরে বাপরে বাপরে ওরে বাপরে সালার মশা তুমি, ওরে বাবা ও মা গো, ওরে ওরে বাবা রে ও ও শাশুড়ি আম্মা, তুমি আমাকে এমনি করে মারছো কেন? ও মা গো তোমার পায়ে পড়ি মা, ও মা দিদি তুমি আমায় ক্ষমা করো। কি দিদি? এই বাবারে বাবা, ও মা, আরে কি হলো কি হলো? হ্যাঁ জামাইকে ধরে ঝাঁটা দিয়ে মারছো কেন? হ্যাঁ কই কই ঝাঁটা দিয়ে মারছি? তুমি তো বললে যে যদি মশা মাসি মারতে হয় তাহলে হয় ঝাঁটা দিয়ে আর না হয় জুতো দিয়ে মারতে। তো জামাই পড়াশুনো এত ভালো পড়াশুনো করছিল, জামার নাকে একটা মশা পড়েছে, তাই ভাবলাম যদি হাত দিয়ে মারি যদি আমার হাতে আবার সংক্রমণ ছড়িয়ে পড়ে, তাই আমি ওই ঝাঁটা দিয়ে জামাইকে মেরেছি। ওই কই দেখি দেখি জামার নাকে, জামার নাকে তো দেখছি মশা পড়ে আছে। হ্যাঁ থাকবো না গো।
সারা শ্বশুর বাড়ি এসে এমন যত্ন পেয়েছি আমার বাপের জন্ম আমি বলবো না। না বাবা দেখো, তুমি কিছু মনে করো না, তোমাকে তো মারিনি। আজ দেখো তোমার শ্বশুরমশাই আমাকে বলেছিল যে কোথাও মশা পড়লে ঝাঁটা দিয়ে মারতে, তাই তোমাকে তো মারিনি, মশাটাকে মেরেছি। যাও বাবা যাও, তুমি কিছু মনে করো না। হ্যাঁ তুমি গিয়ে বিশ্রাম করো, তোমার খাবার নিয়ে আসি, গিয়ে দেখো কেবলি ঘরে আছে। হলি বাবা, এমন শ্বশুর শাশুড়ির পাল্লায় পড়েছি যেন এরকম শ্বশুর শাশুড়ি আর কারো না হয়। ও ঝাঁটার শলাগুলো সব এক একটা করে গার মধ্যে গেঁথে গেছে গো। হরি বাবা রে, ও কি গো কেমন করেছি? হ্যাঁ খুব ভালো করেছো। হ্যাঁ তোমাকে কি আমি বলেছি তুই জামাইকে ঝাঁটা দিয়ে মার? হ্যাঁ আমি কি জামাইকে মেরেছি নাকি বলতো? আমি তো মেরেছি ওই ওর মশাটাকে, বুঝেছো? জানতে যাক যে আমার মারটা বড় জোর হয়ে গেছে। চলো এবার জামাইকে গিয়ে একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে চা করে খাওয়াবো, তাহলে ব্যথা কমবে। চলো এই না হলে আমার গিন্নি।